বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সবাই গুনাগার বান্দা, পাহাড় সমান গুনাহ নিয়ে আমরা বসে আছি। এখন আমাদের কি করা আছে এই সিচুয়েশনটাতে? আজকে আমরা আলাপ করব হলো এই গুনাহগুলোকে আমরা কিভাবে আল্লাহর থেকে মাফ পেতে পারি, শুধু মাফ না, এই গুনাহগুলোকে আমরা কিভাবে সওয়াবে কনভার্ট করে ফেলতে পারি। আমাদের যে জিনিসটা মনে রাখতে হবে যে আমরা যত বড়ই গুনাহ করি না কেন, আল্লাহর রহমা এই গুনাহর থেকে বেশি। আল্লাহ হলেন আল গাফুর। আমাদের যত বড়ই গুনাহ হোক না কেন, আল্লাহ সেই গুনাহটাকে মাফ করে দিবেন যদি আমরা সিনসিয়ারলি আল্লাহর কাছে মাফ চেয়ে থাকি। এবং আমরা যতবার এই গুনাহটা করে থাকি না কেন, আল্লাহ হলেন আল গাফার, আল্লাহ সেই গুনাহকে মাফ করে দিবেন। আল্লাহ মাফ করেন, আবার মাফ করেন, এবং কন্টিনিউয়াসলি আল্লাহ মাফ করতে থাকেন যতক্ষণ ধরে আমরা সিনসিয়ারলি আল্লাহর কাছে তওবা করে থাকব। এবং শুধু আল্লাহ আমাদেরকে মাফ করে দেন সেখানে শেষ হয়ে যায় না। আমরা যদি দুনিয়ার এক্সাম্পল চিন্তা করি, আমরা একটা মানুষকে যদি মনে দুঃখ দিয়ে থাকি, তার কাছে যদি মাফ চাই, হতে পারে সে মাফ করে দিবে, কিন্তু তার মনের ভিতরে কিন্তু সেটা সবসময় থেকে যাবে, ভুলে যাবে না। কিন্তু আল্লাহ হলেন আল আফু, যে আল্লাহ শুধু আমাদেরকে গুনাহ মাফ করেন না, আল্লাহ গুনাহটাকে রেকর্ড থেকে মুছে ফেলেন, অ্যাজ ইফ সে গুনাহটা কখনো হয়ই নাই, স্লেটটাকে ক্লিন করে ফেলেন। সুবহানাল্লাহ। আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই তিনটা নাম আমাদের মুখস্থ থাকতে হবে যখনই আমরা আল্লাহর কাছে দোয়া করবো। আল গাফুর, যে আল্লাহ আমি এত বড় গুনাহ করছি, আল্লাহ আপনি আমার এই বড় গুনাহটাকে মাফ করে দেন ইয়া আল্লাহ। আল গাফার, ইয়া আল্লাহ আমি বারবার এই গুনাহটা করতেছি, আপনার কাছে বারবার ফিরে আসতেছি, আল্লাহ আপনি গাফার, আমি আমার এই গুনাহটা মাফ করে দেন। ইয়া আল্লাহ আপনি আফু, আমার গুনাহটাকে শুধু মাফ করে দেন না, ইয়া আল্লাহ এটাকে এমনভাবে মুছে দেন যেটা কোনো চিহ্নই যেন না থাকে। এখন আমরা কিভাবে সিনসিয়ার তওবা করব, ওয়ার্ডটা ইম্পর্টেন্ট হলো সিনসিয়ার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নম্বর 68:8 বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা, ও ইউ বিলিভ টার্ন টু আল্লাহ উইথ সিনসিয়ার রিপেন্টেন্স। আল্লাহ মুমিনদেরকে বলতেছেন, ওমগণ তোমরা আল্লাহর কাছে তওবা করো, সিনসিয়ারভাবে তওবা করো। এখন সিনসিয়ার তওবা কিভাবে করতে হবে, তিনটা স্টেপে সিনসিয়ার তওবা করতে হয়। এক নম্বর হলো আমরা যে গুনাহটা করতেছি সেই গুনাহটা বন্ধ করতে হবে আল্লাহকে ভয় পেয়ে। আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, একজন মানুষ সিগারেট খায়, তো সে ডাক্তারের কাছে গেল, ডাক্তার গিয়ে বললো যে আপনি যদি সিগারেট খাওয়া বন্ধ না করেন তাহলে আপনার ক্যান্সার হওয়ার চান্স আছে। তো সে জীবন বাঁচানোর জন্য ডাক্তারের কথা শুনে সিগারেট খাওয়া বন্ধ করে দিল, সিগারেটের তওবা হলো না। সিগারেট খাওয়া আমি বন্ধ করতেছি আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর ভয়ে আমি সিগারেট খাওয়া বন্ধ করতেছি, দ্যাট ইজ তওবার নাম্বার ওয়ান স্টেপ। আল্লাহর জন্য করতে হবে, মানুষের জন্য না, দুনিয়ার জন্য না, অন্য কোনো কিছুর জন্য না। নাম্বার টু হলো সেন্স অফ রিগ্রেট, আমি যে গুনাহটা করছি সেই জন্য আমার ভিতরে অনুশোচনা থাকতে হবে, আমি লজ্জিত হইতে হবে, রিগ্রেটফুল হইতে হবে যে আমি এত বড় একটা গুনাহ করে ফেলছি। অ্যান্ড নাম্বার থ্রি স্টেপ হলো যে আমার ভিতরে স্ট্রং কনভিকশন থাকবে যে আমি এই গুনাহটা আর করবো না, দৃঢ়ভাবে আমার ভিতরে সিদ্ধান্ত থাকতে হবে যে এই গুনাহটা আমি আর করবো না, কে তওবা করে যাবো উইথ দ্য ইন্টেনশন যে আমি আবার গুনাহটা করবো, তওবা চেয়ে নিব না, সেটা হলে হবে না। অনেক মানুষ মনে করে, আচ্ছা ঠিক আছে তওবা চাইলে তো হয়ে যায়, তওবা গুনাহও করবো, তওবাও করবো, নো, ঘুষও খাবো, তওবাও করবো, ঘুষও খাবো, নো 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 নো। সিনসিয়ার তওবা যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন সেটা হলো যখন আমি তওবাটা করতেছি তখন আমার নিয়ত থাকবে যে এই গুনার মধ্যে আমি আর ফিরে যাব না, আমি তওবা করার পরও ভবিষ্যতে গিয়ে যদি আমার পা স্লিপ করে আমি আবার গুনাহটা করে ফেলি তাহলে আমি আবার তওবা করব। কিন্তু যখন আমি তওবা করবো আমার ভিতর, তখন ভিতরে আমার সিনসিয়ারিটি থাকতে হবে যে এই গুনাহটার মধ্যে আমি আর ফিরে যাব না। এই তিনটা হলো তওবার সিম্পল স্টেপ। যেটা একটু এক্সপ্লেন করি, আমাদের যদি 1000টা গুনাহ থাকে, একটা এক্সাম্পল বলতেছি, 1000টা গুনাহ থাকে, 1000টা সোয়াব থাকে, আমরা যখন সিনসিয়ার তওবা করতেছি অ্যান্ড আল্লাহ যদি এটাকে অ্যাকসেপ্ট করে থাকেন তাহলে এই 1000 গুনাহটা জিরো হয়ে যাবে, কিন্তু 1000 সোয়াবটা কিন্তু আমার থেকেই যাবে, বোর্ড পুরাটা জিরো হয়ে যাচ্ছে না, ফ্রেশ করে শুরু করতেছি না, আমার সোয়াবের জায়গায় সোয়াব থাকতেছে, গুনাহটা আমার জিরো হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। এর থেকে বড় আমরা সুযোগ আর কি চাই? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুযোগের পর সুযোগ, বোনাসের পর বোনাস আরও দিয়ে যাচ্ছে। এখন আসতেছে বেস্ট পার্ট, এটা আমার ওয়ান অফ মাই ফেভারিট আয়াত। আল্লাহ সুরা ফুরকানে আয়াত নম্বর 68 এবং 69 বড় বড় গুনার কথা বলতেছেন, শেরকের কথা বলছেন, মার্ডার যারা করছে তাদের কথা বলছেন, জিনা যারা করছেন তাদের কথা বলছেন, যারা এরকম গুনাহ করছে তাদের শাস্তি হবে মাল্টিপল টাইমস ইন জাহান্নাম। এরপরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন,
ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গাফুরুর রহিম। আল্লাহ বলতেছেন এক্সেপ্ট দোজ, বড় বড় গুনাহ যারা করছে তাদের আল্লাহ বলছেন মাল্টিপল টাইমস গুনাহ পানিশমেন্ট হবে, জাহান্নামে যাবে। এক্সেপ্ট দোজ হু রিপেন্ট, বিলিভ অ্যান্ড ডু রাইটিয়াস গুড ডিডস, ফর দেম আল্লাহ উইল রিপ্লেস দেয়ার ইভিল ডিডস উইথ গুড, অ্যান্ড আল্লাহ ইজ গাফুরুর রহিম। ওরা ছাড়া যারা তওবা করতেছে, ইমান আনতেছে, সৎ কাজ করতেছে, আল্লাহ তাদের গুনাগুলাকে সোয়াবে পরিণত করে দিবে। আল্লাহ ইজ গাফুরুর রহিম, সুবহানাল্লাহ। তার মানে কি? আমি জিনিসটাকে আবার ভেঙে বলতেছি, আমরা যারা সিনসিয়ারলি তওবা করব, যত বড়ই গুনাহ হোক না কেন, আমরা যদি সিনসিয়ারলি তওবা করি, ইমান আনি, এরপরে সৎ কাজ করি, তওবা করতেছি, কিন্তু এরপর যদি খারাপ কাজটা কন্টিনিউ করে যাই, তাহলে হবে না। আমাদের তওবা করতে হবে, লাইফটাকে চেঞ্জ করতে হবে, ভালো কাজ করতে হবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদের এই তওবাটাকে অ্যাকসেপ্ট করেন, আল্লাহ শুধু আমাদেরকে মাফ করবেন না, আমাদেরকে মাফ করে গুনাহটাকে আল্লাহ সওয়াবে পরিণত করে দেবেন। কীভাবে? আমরা যদি ওই আগের এক্সাম্পলে যাই, 1000টা গুনাহ 1000টা সওয়াব। আগের এক্সাম্পলে বলছিলাম 1000 গুনাহ জিরো হয়ে যাচ্ছে, সওয়াব 1000 থেকে যাচ্ছে। এখন কি হচ্ছে? 1000 গুনাহটা 1000 সওয়াবে পরিণত হয়ে যাচ্ছে, আর আমার 1000 সওয়াব তো আগে রয়েছে, আমার 2000 সওয়াব হয়ে গেল, সুবহানাল্লাহ। এই সুযোগটা পাওয়ার পরও যদি আমরা সেই সুযোগের সদ্ব্যবহার না করি, তাহলে ব্লেম ইজ অন আস। অ্যান্ড এরপর যদি আমরা ওয়েট করি, না আমি কালকে তওবা করবো, পরশু তওবা করবো, সামনে রোজা তওবা করবো, হজ করার পরে তওবা করবো, ওয়াই? আমি কি জানি হজ করা পর্যন্ত আমি বাঁচবো কি না? আমি কি জানি তখন কি আমার আল্লাহ তৌফিক দিবেন কিনা তওবা করার জন্য? মুমিন হলো সেই যে ভুল করে, ভুল করার পরে সঙ্গে সঙ্গে তওবা করে। আদম আলাইহিস সালাম আল্লাহকে অমান্য করছেন, ইবলিসও আল্লাহকে অমান্য করছেন। ইবলিসকে বলছে সেজদা দিতে, সেজদা দেয় নাই। আদম আলাইহিস সালামকে বলছে সে গাছ থেকে খেয়েও না ফল, আদম আলাইহিস সালাম গাছ থেকে খাইছেন, দুইজনই ভুল করছেন। কিন্তু এরপরে যে স্টেপটা নেওয়া হয়েছে সেটাই ডিস্টিংগুইশ করছে বিটুইন ইবলিস আর একটা নবী। কীভাবে? আদম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে মাফ চাইছেন, আর ইবলিস কী করছেন? ইবলিস উল্টা অ্যারোগেন্স শো করছে। সো এটাই হলো পার্থক্য মুমিন আর শয়তানের মধ্যে। মুমিন যারা, তারা সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ফিরে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন তৌফিক দান করে আমরা যেন সিনসিয়ারভাবে তওবা করতে পারি এবং আল্লাহর কাছে আমরা ফিরে যেতে পারি, এবং আমাদের সকল গুণা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে সেই গুণাকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সওয়াবে পরিণত করে দেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বারিক নবী আলা মুহাম্মদ সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি।